Dengue fever is a threat to almost মশাবাহিত সংক্রামক রোগ ম্যালেরিয়া। বিশ্বে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয় প্রায় 85 লাখ মানুষ। আর এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। তাই বহু আগে থেকেই রোগটিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। কেননা ম্যালেরিয়া থেকে সুস্থ হলেও একজন মানুষের লিভারের এর জীবাণু বহুদিন রয়ে যায় আর তা যে কোনো সময় আবার সক্রিয় হয়ে উঠতে পারে যা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই চিকিৎসা ক্ষেত্রে ম্যালেরিয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মার্কিন গবেষকরা। এরই জের ধরে 6 দশকের মধ্যে এই প্রথম ট্যাফেনোকুইন নামের এক ধরনের একটি ট্যাবলেটকে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এই সবুজ সংকেত দিতে যাচ্ছে। FDA বলছে এটি লিভারে লুকিয়ে থাকা ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস করে আবারও এ রোগে আক্রান্ত হওয়া থেকে ঠেকাবে। তবে এর চিকিৎসায় ঔষধ কোর্স সেবন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।